আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাতে চলেছি গুঁড়ো দুধের ইনস্ট্যান্ট কালো জাম এবং গোলাপ জাম মিষ্টি। আমি দুইটি মিষ্টি তৈরি করে দেখাবো একটি পদ্ধতিতে। তো ইনস্ট্যান্ট মিষ্টি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং এর মাঝে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এবার ঘিটাকে আমি গুঁড়ো দুধের মাঝে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটা দুধের মধ্যে মেশানো হয়ে গেলে আমি একটা ডো তৈরি করব। ডো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি জানি না এখানে কতটা পরিমাণ দুধ ব্যবহার হতে পারে, তো আমি এখান থেকে অল্প অল্প পরিমাণ দুধ নিচ্ছি এবং আর হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এটাকে একটা নরম ডো তৈরি করব, যেটা হাতের মধ্যে চটচটে হয়ে থাকবে এমন একটা ডো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা আঠালো বা চটচটে হয়েছে। তো ডোটা আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি, আমার হাতটা সম্পূর্ণ মেখে যাচ্ছে, এটা এতটাই নরম করতে হবে। তো ডোটাকে এবার আমি একটু সাইড করে রেখে দিয়ে হাতটা পরিষ্কার করে নিয়ে হাতের মাঝে ঘিটা লাগিয়ে নিয়েছি, যাতে ডোটা হাতের মধ্যে আর লেগে না যায় এবং মিষ্টিটাও খুব সুন্দর আকার ধারণ করে। তো এখান থেকে আমি অল্প পরিমাণের একটু ডো নিয়ে নিলাম হাতের মাঝে। তো এবার আমি এটাকে চেপে চেপে একটা কালো জাম মিষ্টির আকার দেওয়ার চেষ্টা করব। তো আমি হাতের মাঝে এটাকে গড়িয়ে নিচ্ছি খুব ভালো করে, গড়িয়ে একটু চেপে লম্বাটি করে অর্থাৎ কালো জাম মিষ্টির যে আকারটা হয় সেটা দেওয়ার চেষ্টা করছি এবং তেমনটাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মিষ্টিটা তৈরি করা হয়ে গেছে। তো এভাবে আমি বাকি সবগুলো মিষ্টি তৈরি করে নেব এবং কয়েকটা মিষ্টি আমি গোল গোল করে নেব। তো এখানে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। তো অপর দিকে আমি একটা চুলার মধ্যে মিষ্টিগুলো ভাজার জন্য তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি 1-1 করে মিষ্টিগুলো তেলের মাঝে দিয়ে দেব এটাকে ভেজে নেবার জন্য। তো আমি মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি যাতে একটা অন্যটার সাথে না লেগে যায়। তো সবগুলো দেওয়া হয়ে গেলে মিষ্টিটাকে আমি কোনো চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি না, এটা আপনা আপনি ঘুরতে শুরু করে দেবে। তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো সবগুলোই তেলের উপরে ভাসতে শুরু করেছে এবং একা একাই এটা গড়িয়ে গড়িয়ে ভাজা হয়ে যাচ্ছে। তো সবগুলো মিষ্টি আমি এভাবে বাদামি রং করে ভেজে নেব। এদিকে মিষ্টিগুলো ভাজা হতে হতে অন্য একটা হাঁড়িতে আমি শিরা তৈরি করে নিচ্ছি। আর শিরা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। আর এখানে 3টা এলাচ দিয়ে দিচ্ছি। তো এলাচগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে এলাচ ব্যবহার করতে পারেন, আর না করলেও কোনো সমস্যা নেই। তো চিনিটাকে জাল করে আমি এটাকে গলিয়ে নিচ্ছি। আমার মিষ্টিগুলো বাদামি রং করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো কালো জাম মিষ্টি যেহেতু, তাই বাহিরের অংশটা একটু কালো হবে, এটাই স্বাভাবিক। আর আমি এখন এটাকে যে রং করে ভেজে নিয়েছি, এটা চিনি শিরা চলে গেলে কালারটা আরও একটু গাঢ় হয়ে যাবে। তো শিরার চিনিগুলো গলে গেছে এবং এটাকে আরও একটু জাল করে নেব, এটা এখনও তৈরি হয়নি। শিরাটা তৈরি হয়ে গেছে এবং চুলার আঁচটা আমি একেবারে কমিয়ে দিয়েছি। শিরার ঘনত্বটা খুব বেশি গাঢ় অথবা খুব বেশি পাতলা হবে না। এবার 1-1 করে আমি মিষ্টিগুলো শিরার মাঝে দিয়ে দিচ্ছি এবং এটাকে একটু হাই হিটে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। তো 2 মিনিট পর চুলার আঁচটা একেবারে বন্ধ করে দিয়ে এটাকে ঘণ্টাখানিকের জন্য চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখব, যাতে শিরাটা মিষ্টির ভেতরে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। তো 1 ঘন্টা পর আমি কালো জাম মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে নিয়েছি এবং এটা তৈরি হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে সহজে বাসায় তৈরি করে নিতে পারেন কালো জাম, আশা করছি খুবই ভালো হবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। তো মাঝখান থেকে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি আসলে ভেতরটা কেমন হয়েছে। এর ভেতরে কোনো ধরনের দানা
নেই এবং এর ভেতরটা খুবই নরম এবং তুলতুলে হয়েছে। এবার আমি যে বাকি মিষ্টিগুলো তৈরি করেছিলাম গোল গোল করে, আমি চারটা মিষ্টি তৈরি করেছিলাম আর সেটাই হচ্ছে গোলাপজাম মিষ্টি। তো মিষ্টিটাকে শিরা সহ আমি তুলে নিয়েছি একটা বাটিতে এবং এই মিষ্টিটাও আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা সত্যি খুবই নরম এবং ভিতরটা রসালো হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই বাসায় দু ধরনের মিষ্টি চটজলদি তৈরি করে ফেলতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ।